আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি বাস মোড নিয়ে। তো আজকে যে বাস মোড রিভিউ করা হবে এটা সম্পূর্ণ নতুন একটি বাস মডেল। তো এটা হচ্ছে ইরিজার i8 মডেলের একটি বাস। তো আজকে এই বাস মোডটি আমি সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। তো আপনারা সামনের দিকে লুকটা দেখলেন এবং সাইডটা একটু দেখুন এবং ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো আপনারা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একবারে সম্পূর্ণ নতুন এবং এটা কিন্তু মাল্টি এক্সেল, এটা কিন্তু কোনো সিঙ্গেল এক্সেলের বাস নয়। আর এটাতে কোনো অ্যানিমেশনের কাজ নাই, এটা একবারে ডাইরেক্টলি ডাউনলোড করবেন আর ইনস্টল করে খেলা শুরু করে দিবেন এভাবেই। আর এটার স্পিডটা নিয়ে যদি কথা বলি, স্পিডটা আমি এখন আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ। তো আমি কিন্তু এটা কিন্তু কোনো নর্মাল স্পিডের অভিভিতে আনি নাই, এটা কিন্তু সম্পূর্ণ স্পিড ট্রাফিকের অভিভি। আর এটা আমি তখনই বুঝতে পারছি যখন আমার সাইড থেকে পূর্বাশা এবং রয়্যালের স্কেনিয়া বাসটা একবারে দ্রুত গতিতে যখন বের হয়ে যায় তখনই বুঝতে পারছি যে এটা হয়তো বা নর্মাল স্পিডের অভিভি না, আমি ভুল করে স্পিড ট্রাফিকটা নিয়ে আসছি। তো দেখতেই পারতেছেন যে দুই সাইড থেকে কিন্তু পূর্বাশা এবং রয়্যাল দুইটাই কিন্তু চলে গেছে। তো এখন আমি হচ্ছে স্পিডে, ফুল স্পিডে এখান থেকে যাওয়ার চেষ্টা করব। আর একটু পরে আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখিয়ে দিব, প্লাস ফুল স্পিডটা আমি দেখানোর চেষ্টা করবো আর কি, যতটুকু আর কি স্পিড দেখানো যায়। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু রয়্যালের কাছাকাছি চলে আসছি এবং সামনে পূর্বাশাও পেয়ে যাব। তো আস্তে আস্তে কিন্তু এই স্পিডে কিন্তু আগাচ্ছি। আর এটাতে যতটুকু ধারণা করা যাচ্ছে এটাতে কিন্তু 210 প্লাস স্পিড আমরা পাবো, যেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাইতে পারবো। আর ব্রেক ট্রেক সব কিছুই ভালো আছে। আর একটু পরে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এর মাঝে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, তাহলে এই ধরনের নতুন নতুন মোড ওবিভি এবং ম্যাপ মোডগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো আমার এখানে যে স্পিড ট্রাফিক ওবিভিটা দেখতেছেন এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। কীভাবে ওবিভি সেট আপ করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল থাকতেছে ডেসক্রিপশনে, আর কীভাবে এই বাস মোডগুলো অ্যাড করবেন সবই থাকতেছে। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে বাস মোডের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডটা একটু পছন্দ নাও হতে পারে যেহেতু এটা ইউরোপিয়ান একটা বাস মডেল, যার জন্য একটু উল্টা সাইডে লাগতেছে আপনাদের কাছে, এছাড়া কিন্তু তেমন কোনো সমস্যাই নাই। আর এটা উল্টা সাইড বলতে ভাই যদি ওইভাবে ধরেন তাহলে একেবারে ধরতে পারেন যে মিডল ভিউ, মানে মাঝখান থেকে কিন্তু ভিউটা আমরা দেখতে পারতেছি, এটা কিন্তু একবারে বাম সাইডেও নাই। যাই হোক, আপনারা একটু মানায় নেবেন তাহলেই কিন্তু সব কিছু চলে যাবে। তো দেখতেই পারতেছেন স্পিডটা কিন্তু আমি শো করে দিছি অলরেডি। তো 212-13 পর্যন্ত আমি চলে গেছিলাম, তার মানে কিন্তু এটা 220 প্লাস হতে পারে আশা করা যাচ্ছে। তো দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু গ্রিন লাইনের গাড়িটা আছে, তো এখান থেকে আমার কিন্তু অলরেডি স্পিড কিন্তু 170-180 প্লাস কিন্তু চলতেছে। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু ওভারটেক হয়ে যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ স্পিড ট্রাফিক। আর এই যে 200 প্লাস স্পিড আপনারা দেখতেই পারতেছেন, তো অনেক দূর পর্যন্ত স্পিডটা নেওয়া সম্ভব, তবে আমি আসলে ফুল দেখাইতে পারতেছি না। তো যাই হোক, আজকে রিভিউটার বেশি দূর বাড়াচ্ছি না, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, তো ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।